আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজরের হালুয়া কিভাবে সিদ্ধ না করে অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার গাজরের হালুয়ার রেসিপি আমি এখানে গাজর নিয়েছি এক কেজি গাজরগুলোকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি তারপরে পানি দিয়ে ভালো করে ধুয়ে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেটারের চিকন দিক আমি গাজরগুলোকে গ্রেড করে নিব আপনি চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন তবে যতটা চিকন হবে গাজরগুলো হতে তত কম সময় লাগবে এভাবে আমি সবগুলো গাজর দেখেন গ্রেট করে নিয়েছি আর কতটা চিকুন হয়েছে এবার আমি চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে ঘি দিব চার চামচ আর এলাচি আর দারচিনি দিব দিয়ে আমি এক মিনিটের মতো দারচিনি এলাচিগুলো ঘিয়ের সাথে ভেজে নিব তারপর আমি এখানে আগে থাকতে যে গ্রেট করা গাজরগুলো তা দিয়ে দিব দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো ঘিয়ের সাথে ভালো করে গাজরগুলোকে ভেজে নিব আর এই পর্যায়ে চুলা আঁচটা লোতে রেখে আমি গাজরগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব গাজরগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে দুধ দিব মেজারমেন্ট কাপের এক কাপ আপনারা দুধের পরিবর্তে এখানে পানিটাও ব্যবহার করতে পারেন তারপর আমি একটা ঢাকনা দিয়ে গাজরগুলোকে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত গাজরগুলো সিদ্ধ না হচ্ছে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠে আমি নেড়ে দেব যাতে প্যানের গায়ে গাজরগুলো না লেগে যায় এবার আমি এখানে চিনি দিব হাফ কাপ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চিনিটা দেওয়ার পর আমি আবার চিনিগুলোকে নেড়ে দিবো নেড়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চিনির থেকে যে পানিটা বের হবে তা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে মেজারমেন্ট কাপের ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ দিব আপনারা ছেলে গুঁড়ো দুধের পরিবর্তে এখানে মাওটাও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ দেওয়ার পর আমি গরু দুধগুলো ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিব এতে করে গাজরগুলো কালারটা অনেকটা হালকা হয়ে যাবে তবে গরু দুধ দিলে গাজরের হালুয়াটা খেতে খুব মজা হয় দেখতে কিছুটা মার মতো মনে হয় এবার আমি এখানে কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম দিব দিয়ে আমি ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিব আর আপনারা দেখে বুঝতে পারছেন আমার গাজরের হালুয়ার মধ্যে একটুও পানি নেই এবার আমি এখানে না মানে রাগে এক চামচ ঘি দিব ঘি দিয়ে আমি ঘিটা ভালো করে গাজরের হালুয়ার সাথে মিশিয়ে নেব দেখেন আমার গাজর হালুয়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ওটা অসম্ভব মজাদার আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নেই সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থেকেন